কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সাম্প্রতিক সহিংসতায় নিহতদের পরিবারের সাথে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিহত শিক্ষার্থী আবু সায়েদ সহ দেশের বিভিন্ন স্থানে নিহত চৌত্রিশ জনের পরিবার রোববার সকালে গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে আসে এ সময় প্রধানমন্ত্রী তাদের খোঁজ খবর নেন স্বজনরা প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন এ সময় সরকার প্রধান চৌত্রিশ জনের পরিবারের সদস্যদের হাতে আর্থিক সহায়তা হিসেবে পারিবারিক সঞ্চয়পত্র এবং নগদ অর্থ তুলে দেন